আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি কাপল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আমি ফারুক আহমেদ আজকেও আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি, আমার ছাদ বাগানে দেশি কেমন কালচা কালচা নলডোক সিম আপনার সাথে আরেকবার একটু শেয়ার করেছিলাম, কিন্তু আজকে গাছটা প্রচুর নলডোক সিম হয়েছে। সেই সিম আমি পারব এবং এরপরে রান্না করে যখন খাব, সে রান্না করে খাবারটাও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, মাশাল্লাহ অনেক সিম ধরেছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। ডগায় ডগায় ফুল আর সিম, মাশাল্লাহ অসাধারণ হয়েছে। বন্ধুরা, চলুন আপনাদের সাথে সেই সিম পাড়ার ভিডিওটা দেখাই। বন্ধুরা দেখুন, মাশাল্লাহ আল্লাহ দিয়েছে, দেখুন পাতার নিচে নিচে আহ কি হয়ে আছে, আপনাদের কি যে দেখাবো। দেখুন বন্ধুরা, ওই দেখুন পাতার নিচে নিচে কত বড় বড় সিম, দেখুন আমার কি যে শান্তি লাগতেছে দেখে। সিম এই যে দেখতে পাচ্ছেন, দেখুন পাতার নিচে নিচে হয়ে আছে, এই দেখুন। বন্ধুরা, এই সিমের বিচি আমার দাদা শ্বশুর বাড়ি শরীয়তপুর, সেখান থেকে আমার শাশুড়ি দিয়েছিল এবং সে এই বিচের চারা দিয়ে গিয়েছিল। দেখুন বন্ধুরা, সেই সিম কি হওয়া হয়েছে, দেখুন ফুল আবার ডগা ছাড়তেছে, এই দেখুন থোকা থোকা ধরে আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে দেখুন, মাশাল্লাহ আল্লাহ দান করেছে মনে হয়, অনেক সিম অনেক হয়েছে আপনাদের। দেখুন দেখুন কেমন পাতলা পাতলা বাঁকা বাঁকা সিমগুলি। বন্ধুরা, রান্না করে খাওয়ায় যে কত টেস্ট, এই সিমগুলি একরে গলে যায়, ভাবতে পারবেন। দেখুন দেখতে পাচ্ছেন, এই সিমগুলি বাজারও পাওয়া যায় না, বাজারও আমি খুঁজেছিলাম কিন্তু এই জাতের সিমগুলি এরকম পাওয়া যায় না। দেখুন কুড়ার থেকে একদম, এই দেখুন এই যে গাছের গোড়া, এই যে দেখুন এখান থেকেই ধরা শুরু হয়েছে। আল্লাহ অশেষ নেয়ামত, দেখতে পাচ্ছেন বন্ধুরা। দেখুন এখন এই দেখুন আরো কত সুন্দর ফুল হইতেছে গোটায় গোটায়, এই যে ফুল ছাড়তেছে আরো। আমি বীজও রাখবো ইনশাল্লাহ এবার সামনের বছর। এই দেখুন এক একটা চোপার মধ্যে অনেকগুলি, দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, চিন্তা করছেন এক একটা ছোপার মধ্যে বন্ধুরা দশটি করে সিম। এই দেখুন আমি নিজে গণলাম, একটা বোটার মধ্যে দশটা সিম। আলা এরকম মনে করেন না হলেও মনে হয় পঞ্চাশটা বোটা হবে মিনিমাম, গণলে পঞ্চাশটার কম হবে না। এটা একটা ডগার মধ্যে হয়েছে, এটা দেখুন আরেকটা ডগার মধ্যে, একবার ওই যে মাথা পর্যন্ত, ওই যে দেখছেন আমি আর হাত দিয়ে যেতে পারতাছি না। আবার এই ডগার মধ্যে এই দেখুন ফুল, মানে ফুলের ডগায় ডগায় পাতার ডগায় ডগায় ফুল আর সিম। দেখুন কোন পাতার নিচে নিচে, ওই যে দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন, ঠিক আছে এখন আমি পারব পাড়াটা শেয়ার করব আপনাদের সাথে। আসুন বন্ধুরা, আমি এখন সিম বিলি পারব গাছ থেকে, এই তো পারতেছি, দেখুন
perfect. Mashallah. Allah diyeche dekhun. Ei je dekho. Singuli mashallah partisi. Nura, ja anondo lagteche. সিনগুলি পাঠতে আমার কাছে আপনাদের বোঝাতে পারবো না এই দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন এক এক হাজি পুরা রিজার্ভ দেখতে পাচ্ছেন পারলাম একদম একটা বড় চালুন বড়া একদম রিজার্ভ দেখুন মাশাআল্লাহ আল্লাহ দিয়েছে আল্লাহ অসাধারণ দিয়েছে বন্ধুরা দেখুন সিমগুলি দেখতে পাচ্ছেন আরো গাছে অনেক রয়েছে গাছে আরো অনেক আছে যতগুলো পেরেছি প্রায় এরকম বন্ধুরা যতগুলো পেরেছি আরো এরকমই গাছে আছে দেখুন এই দেখুন গাছে আরো রয়েছে এই যে থোকা থোকা আরো এতগুলি রয়েছে ফুল পেরেছি আরো এতগুলি রয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আসলো চেষ্টা করলে অবশ্যই আল্লাহ সফলতা দেয় এই সাত বাগান সাততলা বিল্ডিং এর উপর দেখুন এই জুরি বাস্কেট জুরির মধ্যে মাটি দিয়ে তারপরে এই সিম গাছগুলি বুনেছিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ দেখুন সিমগুলি এনে কত সিম ডাইনিং টেবিলের উপর রেখেছি কত মাশাআল্লাহ এটা দেখুন এক টেবিলের ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গিয়েছে বন্ধুরা দেখুন সিমগুলো দেখতে পাচ্ছেন গাছটার জন্য আপনারা সবাই দোয়া করবেন আরো বেশি বেশি করে যেন এমন সিম ধরে আমাকে আমাকে দের খাওয়াতে পারে হ্যালো একটু দেখাই হ্যাঁ এই বন্ধুরা গাছ থেকে যে সিম পেরেছিলাম সেই সিমের আজকে পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন রুই মাছ দিয়ে এই সিম দেখুন একদম নরম কত ক্ষয়ে যায় নলডোবা সিমগুলো একদম নরম কেমিক্যাল মুক্ত সাত বাগানের এই সিম দিয়ে আজকে রুই মাছ সিমগুলো খাইতে অনেক সিমগুলো খেতে বন্ধুরা মিষ্টি মিষ্টি লাগে নলডোবা সিম মজাই চমৎকার হয়েছে এই দেখুন চাপ দিলে একদম ক্ষয়ে যায় রান্নাটা চমৎকার হয়েছে আপনারা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলের সাথে থাকবেন আরো অনেক সিম আছে গেছে না অনেক এখন আরো অনেক সিম আছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন এভাবে নিজে জায়গা থাকলে গাছ সিম গাছ বুনে শুধু নলডোবা সিম গাছটা ছোট্ট একটা সিম গাছ হলেই এলাম আপনার একটা সিম গাছে একটা ডাল হোক এনাফ এত সিম ধরে একদম গোড়া থেকে আগা পর্যন্ত একদম ডগায় ডগায় সিম ধরে এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম